হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, সুপ্রভাত। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমরাও সবাই খুব ভালো আছি। তো খুব ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, 9টা বেজে গেছে ঘুম থেকে উঠতে, জানোই তো বৃষ্টি হচ্ছে একদম, মানে খুবই ঠান্ডা। তো আমি উঠে গেছি, আমার রাই এখনও ঘুম থেকে ওঠেনি, আমার রাই এখনও পর্যন্ত ঘুমাচ্ছে। আমার গলাটা দেখছো কালকে বৃষ্টিতে ভিজেছি, ভিজে মানে আমি আর কথাই বলতে পারছি না, গলাটা এত পরিমাণে বসে গেছে। তো চলো ঘুম থেকে উঠেছি, কাজ টাজগুলো সেরে নিই, তোমরাও সবাই কাজ টাজগুলো সেরে নাও, আবার তোমাদের সাথে পরে কথা বলছি, ঠিক আছে? তো চলো। আর এই যে দেখো, আমার রাই বাচ্চা এখনও পর্যন্ত ঘুমাচ্ছে, যার জন্য আমি বিছানাটাও তুলতে পারিনি, ঘুমিয়েই আছে এখনও, ডাকছি উঠছে না। তো বন্ধুরা দেখো, আমি সকালবেলায় আমার যেটুকু কাজ, আমার এই বাসন কোসন মাজা, এটা তো প্রতিটা বাড়ির মেয়েরই কাজ বলো। তো আমাদের প্রতিটা বাড়ির বউকে সকালবেলায় উঠে বাসন কোসন মাজতে হয় রোজ দিন, রোজগারের কাজ, রাতে খাও আর সকালে বাসন মাজো। তো আমিও তোমাদের মতো রোজ দিনের মতো আমিও বাসন মাজতে চলে এসেছি কলতলাতে, আর আমার কিছুটা বাসন মাজা হয়ে গেছে। তো আর এখন এই কড়াই দুটো আছে, মাজা হয়ে গেলে আমার আজকের মতো বাসন মাজা শেষ। আর দেখতে পাচ্ছ আমার বাঁদিকে দুটো মগ বসানো রয়েছে, মগ দুটো পুরো ফেটে গেছে, মানে মগ দুটো আর চলার মতো নেই। আর বালতিটা দেখছো, বড় বালতির ডান্ডাগুলোও খুলে গেছে। তো বালতি ফাটেনি, বালতিটা ঠিক আছে, আর এই মগ দুটো হচ্ছে মদনওয়ালার কাছে দিয়ে মদন খেতে হবে, আর বালতিটা যতদিন চলবে ততদিন পর্যন্ত আর কি আমাকে চালাতে হবে। আর কলতলাতে দেখছো কতটা রৌদ্র, কলতলাতে প্রচণ্ড রৌদ্র, আর এই রৌদ্রের মধ্যে বসে মানে বসতে পাচ্ছি না, ওই জন্য করে এক সাইড করে বসছি। আর বাসন মাজার পরে দেখো, আমি এখন আমি বিছানা গোছাতে এসেছি, বিছানা গোছাচ্ছি, তার আমার রাই দেখো সারাক্ষণ পেছন পেছন ঘুরছে। বাচ্চারা কি বলো তো, সকালে ঘুম থেকে উঠে এখন সন্ধ্যায় ঘুমাতে যাওয়া পর্যন্ত মায়েরা কি করছে, মায়েরা কোথায় যাচ্ছে, মায়েদের পেছন পেছন সারাক্ষণ থাকে। আর আমার মেয়ে তো দেখো পুতুল টুতুল নিয়ে পুরো খাটের মধ্যে উঠে গেছে, ওকে আমি বললাম বাবাই নেমে যাও, আমি বিছানাটা গুছিয়ে নিব, কিন্তু তাও আমার কথাটা শুনছে না। দেখো এবার একটা ধমক দিয়েছি, দিতে বিছানা থেকে নেমে যাচ্ছে, রাগ পরে চলে যাচ্ছে, কিন্তু রাগ করেই চলে যাচ্ছে, দেখো মুখটা ভার করে কিন্তু ঘর থেকে বেরিয়ে গেল। তো তোমাদেরও নিশ্চয়ই এতক্ষণ ঘরের সমস্ত কাজটাজ সারা হয়ে গেছে, তো আমি এই কাজটা সারা হয়ে গেলে তারপরে ঘরটা ঝাঁটিয়ে ঘরটাকে আমি মুছে টুছে নেবো, নিয়ে রাইকে নিয়ে আমি ব্রাশ করাবো, ওকে ব্রাশ ট্রাশ করানো হয়ে গেলে। তো ঘরে আরও কিছু কাজ ছিল, দেখো জামা কাপড় গোছানো, এই তো রোজ দিন নিত্য দিনের কাজ আমাদের বাড়ির বউদের, মানে ওরা সব বাড়ির ছেলেরা সারাদিন ধরে জামা কাপড় চেঞ্জ করতে থাকবে আর আমরা সারাদিন ধরে গুছাতে থাকবো, এটাই হচ্ছে আমাদের কাজ। তো আমিও সমস্তটা গুছিয়ে ফেলেছি রোজ দিনের মতো, আর এই জোর আইকে নিয়ে বসে গেছি ব্রাশ করাতে। একা একা বাবু ব্রাশ করতে পারে না, তো আমাকেই ব্রাশ করাতে হয়। অনেক বাচ্চাই পারে না ব্রাশ করতে, কিংবা অনেকে ইচ্ছে করে করে না, জানে মায়ের কাছে করব, এটা মায়ের কাছে একটা আদর করে আলাদা জিনিস। তো আমি ওকে ব্রাশটা করিয়ে দেব, দেখো পাচ্ছে না কিন্তু ব্রাশটা করতে, বেরিয়ে যাচ্ছে, আমি ওকে ব্রাশটা করিয়ে দিই। তো ব্রাশ করা হয়ে গেছে, এবার আমি স্নান টান করে রেডি হয়ে গেছি, পুজো করবো, পুজো টুজো করে নিয়ে তারপর রান্নাঘরের দিকে যাবো। তোমাদের দাদা এখনও বাজার করে বাড়িতে আসেনি, বাজার করে আসলে তারপরে যাবো। রাই কিন্তু এখনও খায়নি, চুপচাপ বসে আছে, ওর হরলিক্স নেই, বাবা বললো বাবা হরলিক্স আনবে তারপরে ও খাবে। তো আমি বললাম স্নান টান করে পুজো টুজোগুলো করে নিতে চলো। এই যে দেখছো পুরো ভিজে গেছি, দেখো গায়ে জল পড়ছে, এই যো এই দেখো জামাটা আমার ভিজে গেছে, আমি ফুল তুলতে গেছি গিয়ে তার মধ্যে এরকম হয়ে গেছে। এক্ষুনি দেখলাম কি রৌদ্র, এক্ষুনির মধ্যে মেঘ করে পুরো একদম ঝুরঝুর পরে বৃষ্টি পড়ে গেল। Thank you.
খেতে বসে গেছি আর আজকে মেনুটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর বাবা এখনো বাড়িতে আসেনি, ফোন করলাম বললো সবে বের হচ্ছি, তো আমি আর মেয়ে আমরা দুজনে খেয়ে নেব। আর এখন 2:10 হয়ে গেছে, তো ও খিদে পেয়ে গেছে, তোমরাও খাওয়া দাওয়া করে নাও। আর আজকে মেনুটা আমি তোমাদেরকে দেখাচ্ছি আজকে আমার কী রান্না হয়েছে। তো এ দেখো, আজকে এই যে উচ্ছে আলু ভাজা করেছি, আর এই যে হচ্ছে মাংস, আর মাংসটা হচ্ছে আজকে কক মুরগির মাংস হয়েছে। কেমন আটা করি তোমার সবাই ভালো আছো? দেখো আমি আর মা খেতে বসে যাচ্ছি, তোমরা খেয়ে না এটা তো খাবে তো। আর তুমি কি নিয়েছো বাবা বলো, এই যে থালাতে এটা কি হাতে তুলে দেখা, ওটা ওটা হচ্ছে ওই ডিমটা, এটা হচ্ছে ডিম, ওই কক মুরগির ডিম। বন্ধুরা দেখো সন্ধ্যাবেলা এখন, আর সন্ধ্যাটা দেওয়া হয়ে গেছে। তো আমি তোমাদেরকে বলেছিলাম যে এই কাপড়টা দিয়ে আমি রায়কে জামা বানিয়ে দেবো, তো কাপড়টা আমি কেটেছি দেখো। আর এই যে দেখো আমি কাপড়টাকে কেটে নিয়েছি, আর দেখো এই হচ্ছে এই যে সূচ দেখছো, ঠিক আছে, আর এই যে সুতো, এই সুতো দিয়ে আমি এই যে সেলাই করছি, সুচটাকে দেখতে পাচ্ছি, এই যে এটাকে আমি সেলাই করছি, মানে হাত সুচ দিয়ে সেলাই করে আমি জামাটা বানাবো, তো তোমাদেরকে দেখাবো। আর এই দেখো এই যে এরকম একটা ব্যান্ড এ করে এরকম জুড়ে নিয়েছি, আর এই যে ব্যান্ডের সঙ্গে, হ্যাঁ এই যে আর একটা রয়েছে এটাকেও এখানে মানে আটকাবো, তারপরে জামার সঙ্গে কলার এখানে সেটিং করবো। আর সবার লাস্টে আমার রায়কে পরিয়ে আমি তোমাদেরকে দেখাবো রায়। আর দেখো আমি আপাতত এখন এই সুতোটা দিয়ে করছি, এটা হচ্ছে একটা খয়েরি কালার সুতো, কালো সুতোটা এখন নেই, আমি কালো সুতোটা দিয়ে এর সাইড দিয়ে আবার আমি সুন্দর করে সেলাই করে দেবো। তো এটা আপাতত এমনি রেডিমেড সেলাই এইভাবে দিয়ে করে নিয়ে মানে জিনিসটাকে জুড়ে নিচ্ছি, আর এটার ওই যে মেশিনে যে সেলাইটা দেয় ওই সেম মেশিনের সেলাই হাতে দেবো, হাতে ওরকমভাবে, তো ওটা কালো সুতো দিয়ে দেবো। তো আপাতত এটা সেট করে নিয়ে তোমাদেরকে দেখাই। আর হ্যাঁ আমি নিজেই মানে কাটি, কোনো মাপ নিই না, কিন্তু কোনো মাপ ছাড়াই, মানে মেয়ের গায়ে একটু মানে যে কোনো জিনিস বানাই যে মেয়ের গায়ে একটু ধরে নিলাম, ধরে টরে নিয়ে নিজের মতো আন্দাজেই কাপড় কেটে নিই, আর নিজের মতোই যে কোনো মাথায় একটা চলে আসে যে এরকমভাবে একটা জামা বানিয়ে দেবো, ওরকমভাবে বানিয়ে দেবো। তো অনেকে পরে সেলাই করে রেখেছি কালকে রাত্রে। বন্ধুরা দেখো আমার রায়কে পরিয়েছি জামাটা বানিয়ে, বাবা একটু ঘোরো পিছন ঘুরে, একটু দেখো ঘোরো ঘোরো ঘোরো, তো দেখো কেমন লাগছে দেখো আমার রায়কে। আর এই যে মাথার দুদিকে এরকম ক্লিপ দিয়েছি, তো এই যে দেখো পুরোটা এই নিচের দিকেই হাঁটু পর্যন্ত লং আছে, তো কেমন লাগছে আমার রায়কে তোমরা বলবে, তোমরা কিন্তু জানাবে, ঠিক আছে? ওরে বাবা, তো ঠিক আছে। দেখো আমার রায় এমনি কিন্তু পাগলি হয়ে থাকে, ঠিক আছে, চুল টুল আছড়ায় না, তো দেখো একটু চুল টুল বেঁধে দিয়েছি, জামাটা পরে দিয়েছি, কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো ও ও তখন তাকে এক্সপ্রেশন দিতেই আছে।
তো ঠিক আছে চলো, টাটা, গুড নাইট। আর তো তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার পরের ভিডিওটা আসা অবধি কিন্তু অবশ্যই ওয়েট করবে, ঠিক আছে? তো চলো টাটা।